দীপাবলি মানেই আলোর উৎসব। আর এই আলোর উৎসবে আমরা নিজেদের ঘর বাড়িগুলোকে সুন্দর করে সাজিয়ে নিতে চাই প্রত্যেকেই নিজেদের সাধ্য মতো। কিন্তু সব থেকে যে অ্যাট্রাকটিভ বিষয়টা, সেটা হচ্ছে মোমবাতি। মোমবাতির ওপরে কিন্তু কোনো আলোই হয় না, তাই সুন্দর করে যদি মোমবাতি দিয়ে বা প্রদীপ দিয়ে ঘরটাকে সুন্দর করে সাজানো যায় বা রুম ডেকোরেশন করা যায়, সেটা কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগে। যতই আমরা এখন আর্টিফিশিয়াল বা ইলেকট্রনিক্স যাবতীয় লাইট ব্যবহার করি না কেন, কিন্তু এই যে মোমবাতি বা প্রদীপের যে আলো, তার কিন্তু আলাদা একটা সৌন্দর্য আছে। কিন্তু এখন যা তেলের দাম, যেই তেল দিয়ে আমরা মোমবাতি জ্বালাবো, সেই তেল কিন্তু অনেকটা খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায়। তাই যদি আমরা বিনা তেলেই, আজকে থেকে কোনো রকম তেল ছাড়াই, যদি জল দিয়ে মোমবাতি বা প্রদীপ জ্বালাতে পারি, সেটা কিন্তু অনেকটাই সুবিধা হবে। তার জন্য দেখে নাও কিভাবে আমরা জলের প্রদীপ আমরা জ্বালাতে পারবো। তার জন্য নিয়ে নিয়েছি এখানে মোমবাতি। প্রথমে আমি যে ওয়াটার ক্যান্ডেল গুলো হয় সেগুলো বানিয়ে তোমাদেরকে দেখাবো। তার জন্য প্রথমে লাগবে মোমবাতি। তো এখানে আমি বেশ কিছু ভাঙা মোম নিয়ে নিয়েছি। আর ভাঙা মোমটাকে না এরকম ভাবে আরো ছোট টুকরো করে ভেঙে আমি একটা মাটির পাত্রের মধ্যে নিয়ে নেব। যে কোনো ধরনের স্টিল বা অ্যালুমিনিয়াম কোনো পাত্রে কিন্তু গরম করতে গেলে দেখা যায় যে খুব তাড়াতাড়ি ঠান্ডা হলেই কিন্তু মোমটা গলানোর পর তাড়াতাড়ি আবার শক্ত হয়ে যায়। একমাত্র মাটির যে কোনো পাত্রে যদি তোমরা মোমটাকে গরম করো বা গলিয়ে নাও, সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় পর্যন্ত মোমটা তরল থাকবে, খুব তাড়াতাড়ি কিন্তু দেখা যাবে যে শক্ত হয়ে যাবে না। তার জন্য একটা ছোট্ট ভাঁড়ের মধ্যে সমস্ত মোমগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়ে গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে একটা সাঁড়াশির সাহায্যে এই ভাতটাকে ধরে নিয়ে হালকা করে গরম করে নেব। এবার কিন্তু প্রথমেই একেবারে গলে যাবে না, হালকা এরকম শক্ত থাকবে। এই অবস্থায় কিন্তু কখনোই আমরা গ্যাস বাড়াবো না, আর ভুল করেও কিন্তু হাত দিয়ে এই মাটির পাত্রটাকে ধরবো না। নিয়ে নিয়েছি ক্রেয়ন। তোমরা সাদাও বানাতে পারো, আর যদি একটু কালারিং করতে চাও মোমটা, তার জন্য যে কোনো ধরনের একটু যে প্যাস্টেল কালার হয়, সেই প্যাস্টেল কালার যে কোনো কালারের একটুখানি ভেঙে এই মোমের মধ্যে দিয়ে দাও। মোমটা গলার সাথে সাথে কিন্তু রংটাও গলে যাবে, সাথে সুন্দর একটা সাদা থেকে অরেঞ্জ কালারে মোমটা ট্রান্সফার হবে। তো কালারটা কিন্তু এইভাবেই আমরা চেঞ্জ করব, যেহেতু মোম কালার, আর মোমটাই দিয়ে কিন্তু আমরা কালারটাকে চেঞ্জ করতে পারি। তো হালকা হালকা গলতে শুরু করেছে, এ পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে আমি রেখে দেবো বেশ কিছুটা সময়ের জন্য। পাত্রটা যত তাড়াতাড়ি মানে ঠান্ডা হবে আগুন থেকে নামানোর পর, তত কিন্তু মোমটা গলতে শুরু করবে। এরপর নিয়ে নিয়েছি এখানে একটা তামার পাত্র। তামার পাত্রের পরিবর্তে তোমরা কাঁসা, পিতল এগুলোর পাত্র ব্যবহার করতে পারো। সেটা যে কোনো ধরনের পাত্র, গ্লাস হোক, থালা হোক, বাটি হোক, ঘটি হোক, যেটাই হোক তোমাদের বাড়িতে আছে, সেই ধরনের একটা পাত্র নেবে। এবার এই ধরনের পাত্র কেন নেব, এই ধরনের পাত্রের মধ্যে যদি তোমরা লিকুইড, এই তরল যে মোমটা, এই মোমটাকে দাও, তাহলে না খুব স্মুথলি উঠে যাবে। কিভাবে উঠবে, কেন উঠবে, সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। একটুখানি করে গরম মোম এইভাবে তোমরা পাত্রের এই একটা যে মানে ফ্ল্যাট মতো জায়গা রয়েছে সেখানেই এক চামচ করে দিয়ে দাও। দিয়ে দেওয়ার সাথে সাথে একটা ছুরি বা চাকু বা চামচের সাহায্যে এরকম ভাবে আস্তে করে মোমটাকে তোলার চেষ্টা করো। হাত দিয়ে কখনোই ভুল করবে না তোলার জন্য, তাতে গরমও লাগবে সাথে হবেও না ঠিকঠাক মতো। এভাবে না মোমটা আস্তে আস্তে করলে না উঠে যাবে হালকা হয়ে। তবে মোমটা দেওয়ার সাথে সাথেই কিন্তু তুলে ফেলতে হবে, অনেক বেশি সময় অপেক্ষা করলে কিন্তু মোমটা আস্তে আস্তে নরম ভাবটা কেটে যাবে, শক্ত হতে শুরু করবে। আর মোমটা যখন আমি ভাঙছিলাম সাদা মোমটা থেকে, তখন যে মোমের মধ্যেখানে সুতোটা ছিল, ওই সুতোটাকে ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। এবার সুতোটাকে মধ্যেখানে রেখে চারধার দিয়ে বারবার এরকম ভাবে চামচের সাহায্যে মোমটা এই পাত্রের ওপর লাগাবো। লাগিয়ে আস্তে করে ছুরির সাহায্যে ভাবে যদি তুলে ফেলি, তুলে ফেলার পর এই যে নরম মোমটা থাকবে সেটাকে এই সুতোর চারপাশে এইভাবে একটা করে লেয়ার দেবো। তবে একটু প্রথম প্রথম অসুবিধা হবে, যেহেতু মোমটা হালকা হাওয়া লাগলেই কিন্তু দেখা যাবে যে শক্ত হতে শুরু করেছে, তাই একটু নরম থাকতে থাকতে কাজটা করতে হবে। আর এইভাবে প্রত্যেকটা লেয়ার কিন্তু তোমরা আলাদা আলাদা কালার দিয়েও করতে পারো, বা সাদা কালার দিয়েও করতে পারো, আবার এক কালার দিয়েও করতে পারো। এইরকম ভাবে যদি একটার পর একটা, একটার পর একটা এইভাবে মোমের প্রলেপ দিয়ে এটাকে বড় করো, তাহলে না আস্তে আস্তে দেখবে ফুলের মতো আকার ধারণ করবে। ঠিক যেরকম গোলাপ ফুলের পাপড়িগুলো হয় না, ঠিক সেরকমই কিন্তু দেখতে লাগবে। আর অবশ্যই আবারও বলছি, মোমটা হালকা গরম থাকতে থাকতে কিন্তু কাজটা করতে হবে, খুব বেশি ঠান্ডা হলে মোমটা আস্তে আস্তে কিন্তু শক্ত হয়ে যাবে, তখন আর এই কাজটা করতে পারবে না। এবার ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এই মধ্যেখানে যে সুতোটা দেওয়া, তার সাইড দিয়ে যে আমি বারবার করে এরকম ভাবে মোমের প্রলেপটা লাগাচ্ছি না, তো এই জায়গাটা কিন্তু দেখতে আস্তে আস্তে একটা ফুলের মতোই হচ্ছে। তবে আবারও বলছি, খেয়াল রাখতে হবে, হালকা গরম থাকতেই কিন্তু কাজটা
করতে হবে সম্পূর্ণ ঠান্ডা হলে মোমটা শক্ত হয়ে যাবে। আর যেইখানে তোমরা করবে, মানে আমি তো এখানে একটা তামার পাত্রের ওপর করছি, তোমরা যদি কাঁসা বা পিতল বা তামার যে কোনো পাত্রের ওপর করো, যেখানটায় রেখে বারবার করবে সেই জায়গাটা না ভালো করে পরিষ্কার করে নেবে, কেননা মোম আগের গুলো থাকতে থাকতে শক্ত হয়ে গেলে তখন কিন্তু ঠিকঠাক মতো আর এই প্রলেপগুলো উঠবে না। তাই যেই জায়গাটায় রেখে করবে সেই জায়গাটা ভালো মতো বারবার একটুখানি মোম শক্ত হয়ে গেলেই সেটাকে রিমুভ করে দাও। তো এই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা লেয়ার আমার সুন্দর করে সাজানো হয়ে যাচ্ছে। আর হয়তো বা এইগুলো করতে গিয়ে একটা দুটো লেয়ার নষ্ট হবে, অনেক সময় হাওয়া লেগে ঠিকঠাক মতো আমরা লেয়ার গুলো তুলতে পারবো না। এবার দেখো কত সুন্দর মতো একটা ছোট ফুল আমরা তৈরি করে নিতে পারবো এইভাবে। আর এই ফুলটা কিন্তু ওয়াটার ক্যান্ডেলের হিসাবে আমরা কাজ করতে পারবো, যেহেতু ওয়াটার ক্যান্ডেলে দেখা যায় যে ফুলগুলোর মোটিভ থাকে মানে মোম গলানো দিয়ে, সেগুলো না জলের ওপর ভাসে, আর সেগুলো না এত ইনোভেটিভ দেখতে হয় কিন্তু প্রচুর পরিমাণে খরচা সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়ায় বলে সেগুলো আমরা অনেকেই কিনতে পারি না। তাই ঘরোয়া ভাবে যদি এই রকম ভাবে আমরা মোমটাকে তৈরি করে নিতে পারি, এর থেকে ভালো আর কোনো কিছুই হবে না। এবার মোটামুটি একটা মাপের ফুল তোমরা তৈরি করে নিয়ে পিছনের দিকটা একটুখানি গলানো মোম দিয়ে পেছন দিকটা একটু ফ্ল্যাট মতো করে দেবে, যাতে জলের ওপর ভাসার মতো জিনিসটা হয়, এবড়ো খেবড়ো হলে কিন্তু বসবে না। এরপর পিছন দিকের অংশটায় হালকা করে একটুখানি মোম দিয়ে এরকম মেঝের মধ্যে হালকা করে এভাবে একটু চেপে দেবে, তাহলে কিন্তু নিচটা সুন্দর মতো ফ্ল্যাট হয়ে যাবে। এরপর এটাকে ওয়াটার ক্যান্ডেলে আমরা ভাসানোর জন্য একটা বড় কাচের পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি জল। এবার জলের মধ্যে একটুখানি তোমরা যে কোনো ধরনের গ্লিটার জিনিস বা কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ফ্লোটিং কিছু দিতে পারো, যাতে সুন্দর মতো ভাসে। তারপর যদি মোমটাকে বসিয়ে দাও, দেখবে সুন্দর মতো জলের ওপর তো বসছে মানে ভাসছে, সাথে কিন্তু দেখতেও ভালো লাগছে। আর এইভাবে যদি আমরা ঘরেই সুন্দর মতো ওয়াটার ক্যান্ডেল তৈরি করে নিতে পারি, যেটা দেখতে তো ভালো লাগবেই সাথে কিন্তু অনেকটা সময় পর্যন্ত চলবে, আর ঘরে যদি বাচ্চা থাকে তাদের কাছে কিন্তু দারুণ একটা অ্যাট্রাকটিভ বিষয় আমরা এনে দিতে পারবো। আর ফ্রি অফ কস্টে যদি ঘরে ফেলে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া বা ভেঙে যাওয়া মোমকে আমরা আবার রিউজ করতে পারি এভাবে একটু বুদ্ধি খাটিয়ে, তাহলে কিন্তু জিনিসটা আমাদের এই দিওয়ালিতে দারুণ কাজে দেবে। আর এইভাবে যদি আমরা ফ্রি অফ কস্টে অল্প কিছু টাকা খরচা করে একটু সময় নষ্ট করে যদি এইভাবে নানান রকম শৌখিন শৌখিন জিনিস বানিয়ে আমরা এই দিওয়ালিটাকে উপভোগ করতে পারি, সেলিব্রেট করতে পারি, তাহলে কিন্তু এর থেকে ভালো কোনো কিছুই হতে পারে না। কেননা নিজেদের হাতে তৈরি জিনিস সবসময়ের জন্যই বেস্ট হয়। তো দেখতে পাচ্ছ কতটা সময় কিন্তু চলছে। তো এইরকম ভাবে এবার থেকে কিন্তু তোমরা খুব সহজেই ঘরে ফ্লোটিং ক্যান্ডেল তৈরি করে নিতে পারো। আর তোমাদেরকে আগেই বলেছি যে আমি জলের মধ্যে প্রদীপ জ্বালিয়ে দেখাবো, তার জন্য এখানে নিয়ে নিয়েছি লাড্ডুর একটা প্যাকেট। আর এই ধরনের যে কোনো ধরনের ড্রাই ফ্রুট বলো বা লাড্ডুর বলো, যে আমরা পলিথিনের প্যাকেটগুলো পাই না, তো সেগুলো না এইভাবে খুব সুন্দর মতো আমরা ওয়াটার ক্যান্ডেল বানানোর কাজে ব্যবহার করতে পারি। তোমরা হয়তো ভাবছো আগুন জ্বালানোর কাজে প্লাস্টিক ব্যবহার করলে কোনো রকম অসুবিধা হবে কিনা, একেবারেই না, ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। এবার যেহেতু এগুলোর মধ্যে ছোট ছোট খাপ মতো আছে, তাই এটাকেই কিন্তু আমরা দারুণ ওয়াটার ক্যান্ডেল বানানোর জন্য ব্যবহার করতে পারি। আর ওই খাপগুলোর মধ্যে অল্প অল্প করে আমরা জল দিয়ে নিলাম, যাতে জলের ওপর আমরা প্রদীপটাকে বা মোমটাকে বা পোলতেটাকে ভাসাতে পারি। এবার আমরা কিভাবে জলের ওপর পোলতে লাগাবো কোনো রকম তেল ছাড়া, তার জন্য এখানে নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার, আর নিয়ে নিয়েছি একটা এক টাকার কয়েন্ট, এক টাকার কয়েন্ট হোক, দু টাকার কয়েন্ট হোক, যা হাতের সামনে থাকবে সেই কয়েন্ট দিয়ে না এরকম ছোট্ট ছোট্ট গোল করে ফয়েল পেপারের উপর দাগ দিয়ে নেবে। এখানে আমার যেহেতু ছটা মানে লাড্ডুর খাপ রয়েছে, ছটা ছোট ছোট কাপ রয়েছে, তাই এখানে আমি ছটা করব দেখে এরকম ছোট ছোট এক টাকার কয়েন এই ফয়েল পেপারের ওপর বসিয়ে ছোট ছোট মাপ করে ছখানা এরকম টুকরো কেটে নেব। এবার তোমাদের যদি মনে হয় একটু কম বেশি করবে করতে পারো। আর ফয়েল পেপারটা কেন নিলাম, ফয়েল পেপারও কিন্তু জলের ওপর ভাসে ডুবে যায় না, তাই ফয়েল পেপারটাকে যদি কয়েন দিয়ে আমরা এরকম ভাবে সেম সাইজে কটা সার্কেল কেটে নিতে পারি, তাহলে এবড়ো খেবড়ো হবে না, অল্প সময়ের মধ্যে অনেকগুলো সার্কেল আমরা কেটে নিতে পারবো। এরকম ভাবে আমরা বেশ কতগুলো সার্কেল কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার এর মধ্যেখানটা আমরা কিছু দিয়ে ছিদ্র করে নেবো, সেফটি পিন থাকলে সেফটি পিন বা কাঁচির মাথা দিয়ে বা চাকুর মাথা দিয়ে এরকম ভাবে ছোট্ট এক টুকরো করে কাট লাগিয়ে নেবো। নিয়ে নিয়েছি এখানে তুলো, তুলো হাতের সাহায্যে ছোট ছোট টুকরো করে এভাবে পোলতের মতো বানিয়ে নিয়ে এই ছিদ্র করে রাখা ফয়েল পেপারের মধ্যেখান থেকে এইভাবে বসিয়ে দেবো। তোমাদের কাছে যদি রেডিমেড তুলো থাকে বা পোলতে থাকে, সেটাকেও তোমরা এই কাজে ব্যবহার করতে পারো। আমার কাছে কোনো রকম রেডিমেড পোলতে নেই, তাই জন্য তুলো দিয়েই হালকা হাতে এভাবে প্যাঁচ দিয়ে নিয়ে পোলতে মতো বানিয়ে নিচ্ছি। আর ছিদ্র যে মধ্যেখানে করেছিলাম না, সেই ছিদ্র দিয়ে এইভাবে তুলোটাকে ঢুকিয়ে দেবো, বেশ খানিকটা অংশ নিচে রাখবো আর ওপরের দিকে বেশ খানিকটা অংশ রাখবো। এইভাবে রেখে দেওয়ার পর
বেশ কতগুলো তৈরি করে নিয়েছি। আর একটুখানি তেল দিয়ে সলতে বা পোলতের উপরের দিকের যে মাথাটা রয়েছে সেটাকে হালকা করে ভিজিয়ে দেবো, ব্যাস এইটুকুই তেল লাগবে। আর আলাদা করে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই, জলের উপরে কোনো রকম তেল দেওয়ার দরকার নেই। এইভাবেই কিন্তু সুন্দর মতো আমরা এই ওয়াটার ক্যান্ডেলগুলোকে জ্বালাতে পারবো। কোনো রকম তেল ছাড়া যদি এই মানে আমরা মাটির প্রদীপেই বলো বা এরকম প্লাস্টিকের কোনো জিনিসেই বলো সুন্দর করে ওয়াটার ক্যান্ডেল তৈরি করে নিতে পারি, আর যেটা কিনা জ্বলবে অনেকটা সময় পর্যন্ত, সেখানে যে কতটা সেভ হবে সেই জিনিসটা যদি আমরা ঘরে বসে তৈরি করে নিতে পারি আর খানিকটা যদি সেভ করতে পারি সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। এরপর এই ফয়েল পেপারগুলোকে এরকম ভাবে আস্তে করে তোমরা এই যে ছোট ছোট খাপগুলো রয়েছে এর মধ্যে বসিয়ে দেবে। যেহেতু ফয়েল পেপার দেওয়া কোনো রকম ভাবে কিন্তু মানে তুলোটার মধ্যে আর জল সোপ করবে না, আর যেহেতু তুলোর মধ্যে একটুখানি তেল লাগানো আছে ওপরের দিকের অংশটা কোনোভাবেই কিন্তু জল সোপ করবে না, ডুবেও যাবে না। হ্যাঁ, যদি এইভাবে বসাতে গিয়ে তুলোর মাথার দিকের অংশটা কোনো রকম ভাবে ব্যান্ড হয়ে গিয়ে একটু জল লেগে যায় সেক্ষেত্রে কিন্তু জ্বলবে না, যেটা আমার এই ভিডিওতেই হয়েছে। ভালো মতো দেখলে বুঝতে পারবে সাইডের একটা কোনার দিকের তুলো না, তুলোর মাথার অংশটা একটু জল লেগে গেছিল দেখে জ্বলছিল না। তাছাড়া যেগুলোর মানে তুলোর ওপরের দিকের অংশটার মধ্যে জল লাগেনি সেগুলো কিন্তু সুন্দর মতো জ্বলছিল। আর এইভাবে যদি আমরা জ্বালিয়ে বেশ কয়েক ঘন্টা রাখতে পারি সেক্ষেত্রে না খুব সুন্দর লাগে, দেখতে তো ভালো লাগে, সাথে ঘরটাও ডেকোরেশন করা যায় আর ঘরের শোভা বৃদ্ধি পায়, সাথে কিন্তু বেশ খানিকটা সেভও আমরা করতে পারছি। তো এইভাবে দেখো বন্ধুরা বেশ খানিকটা কিন্তু সময় এইভাবে আমি জ্বালাতে পারলাম। আর যেগুলো জ্বলছে না সেগুলোর কিন্তু পোলতের মাথাগুলো হালকা একটু জল লেগে গেছিল দেখেই জ্বলছে না। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেক সহজেই আমরা এই রকম ভাবে ওয়াটার ক্যান্ডেল তৈরি করে নিতে পারবো। এভাবে যদি দিওয়ালির সময় আমাদের টেবিলটাকে বা রুমটাকে সুন্দর করে ডেকোরেট করতে পারি সেটা কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। দেখো বন্ধুরা কতটা সময় ধরে চলছে আমি তোমাদের আগেও বলেছি, অনেকটা সময় পর্যন্ত চলবে, আর এখনো তোমাদেরকে বলছি। দেখো বন্ধুরা কোনো রকম কিন্তু ভিডিওটা এডিট করিনি বা কিছু না, আর এমন না যে জল লাগার জন্য পোলতেটার মধ্যে যে আগুন জ্বালানোর পর একটা চিড়বিড় করবে সেটাও না, খুব সুন্দর মতো স্থিরভাবে কিন্তু আগুনগুলো জ্বলছে। ভালো মতো ভিডিওটা দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এইভাবে যদি এবার দিওয়ালিটা আমরা সেলিব্রেট করতে পারি থেকে ভালো কোনো কিছুই আর হতে পারে না। আশা করছি আজকের সমস্ত টিপস গুলো তোমাদের কাজে দেবে, ভালো লেগে থাকলে প্রত্যেকের সাথে শেয়ার করবে যাতে প্রত্যেকের এই ভিডিওটা অনেকটা উপকারে আসে। তো কোথা থেকে কে এই ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে, ধন্যবাদ।